গঙ্গারামপুর ব্লকের মালিপাড়া তপশিলী উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। শনিবার মালিপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে মিড ডে মিলে খাবার খেয়ে খাবারের গুণগত এবং পরীক্ষা করলেন জেলা শাসক। এদিন জেলা শাসক বিজিন কৃষ্ণার সাথে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক তুষার সিংলা, গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমোদ, ব্লকের বিডিও দাওয়া শেরপা সহ অন্যান্যরা। প্রসঙ্গত করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যার কারণে পড়াশোনার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে স্কুল পড়ুয়ারা। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই চালু হয়েছে বিদ্যালয়ে পঠন পাঠন। বিদ্যালয়গুলোতে পঠন পাঠন ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখতে বিভিন্ন সময় বিদ্যালয় পরিদর্শনের কাজ শুরু করেছেন প্রশাসনিক কর্তারা। সেই মতো শনিবার গঙ্গারামপুর ব্লকের মালিপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করতে আসেন জেলা শাসক। কথা বলেন বিদ্যালয়ের শিক্ষকদের সাথে, পাশাপাশি মালিপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। সেখানে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের সাথেও কথা বলার পাশাপাশি মিড ডে মিলে খাবার খেয়ে খাবারের গুণগত মান খতিয়ে দেখেন জেলা শাসক। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। কি জানাচ্ছেন জেলা শাসক বিজিন কৃষ্ণা শুনব। দেখুন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে সব জায়গাতে একটা ভিজিট করা দরকার আছে। আমাদের ব্লকের ব্লক প্রশাসন আছে এবং মহকুমা প্রশাসন রয়েছে, বিডিও সাহেব সবাই রয়েছেন এখানে, তো বাকি ফুল টিমও আছে। এবার এনারাও সব জায়গাতে মোটামুটি ওভারঅল মনিটরিং করছে। তো তার বাইরে মানে জেলার পক্ষ থেকে যেহেতু আমরা মানে আমরা এটা করি, শনিবারে রোববারে বিভিন্ন জায়গাতে ভিজিট করা হয়। তো আজকে হসপিটাল নারায়ণপুর হসপিটাল এবং একটা জায়গাতে আইসিডিএসের কনস্ট্রাকশন চলছিল, ওখানে গেলাম। আজকে দুটো স্কুল, বিভিন্ন কাজের পরেও মানে সারাদিনে প্রোগ্রাম আছে। তো আজকে এই স্কুলে এলাম। এখানে যেহেতু মিড ডে মিল কেমন চলছে, বাচ্চাদের এমনি ওভারঅল স্কুলের পরিবেশ কেমন আছে সেটাও একবার একটু দেখার জন্য এলাম। তো স্কুলটি ভালো লাগলো, বাচ্চাদের সঙ্গে একটু টাইম কাটাতে পারলাম, মিড ডে মিল একটু টেস্টও করলাম, মানে মোটামুটি ভালোভাবে চলছে। আর স্কুলের কয়েকটা রিকোয়ারমেন্ট যেহেতু মাস্টারমশাইরা বলেছেন, সেটাও আমরা আমাদের যেভাবে পসিবল ওটা করে দেবো।